হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু জি কে স্টাডি উইথ দেবান্বিতা আজকের ক্লাসে আমরা আলোচনা করব জেনারেল নলেজের চ্যাপ্টার সেট ফাইভ নিয়ে তো তোমরা যারা যারা এখন অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া যারা যারা এখন অবধি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যাও তাহলে আজকের ক্লাসের প্রথম প্রশ্ন দেখো নিশীত সূর্যের দেশ বলা হয় কাকে তাহলে এর উত্তর কি হবে বলো উত্তর হবে নিশীত সূর্যের দেশ বলা হয় নরওয়েকে দেখো পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণীর নাম কি তাহলে উত্তর কি হবে বলো উত্তর হবে পৃথিবীর দীর্ঘতম পর্বত নাম হল আন্দিজ পর্বতমালা তিন নম্বর প্রশ্ন দেখো আরব সাগরের রানী বলা হয় কাকে তাহলে উত্তর কি হবে উত্তর হবে আরব সাগরের রানী বলা হয় কচিকে নেক্সট প্রশ্ন দ্রোণাচার্য পুরস্কার কিসের সঙ্গে যুক্ত তাহলে উত্তর কি হবে উত্তর হবে দ্রোণাচার্য পুরস্কার ক্রিয়া প্রশিক্ষণের সঙ্গে যুক্ত নেক্সট দেখো শকুন্তলা নাটকের রচয়িতা কে ছিলেন তাহলে উত্তর কি হবে এটার উত্তর তোমরা সবাই জানো তাহলে বলো এটার উত্তর কি হবে উত্তর হবে শকুন্তলা নাটকের রচয়িতার নাম হল কালিদাস কালিদাস ছিলেন শকুন্তলা পাকিস্তানের মুদ্রার নাম কি তাহলে এর উত্তর কি হবে বলো উত্তর হবে পাকিস্তানের মুদ্রার নাম হলো রুপি রুপি হলো পাকিস্তানের মুদ্রার নাম মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন কে বলো এর উত্তর কি হবে তাহলে উত্তর হবে শক্তি আবিষ্কার করেন নিউটন নিউটন হল মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কারক নেক্সট দেখো বিখ্যাত গ্রন্থ মহাভারতের রচয়িতা কে ছিলেন তাহলে উত্তর কি হবে উত্তর হবে বিখ্যাত গ্রন্থ মহাভারতের রচয়িতা ছিলেন বেদব্যাস এর পরের প্রশ্ন কার নামের আগে চাচা কথাটি যুক্ত হয় তাহলে উত্তর হবে চাচা কথাটি যুক্ত হয় পণ্ডিত জওহরলাল নেহরুর নামের আগে নেক্সট দেখো বিশ্বের সর্ববৃহৎ দেশের নাম কি তাহলে উত্তর কি হবে উত্তর হবে বিশ্বের সর্ববৃহৎ দেশের নাম হল রাশিয়া ডন সোসাইটির প্রতিষ্ঠা করেন কে উত্তর হবে ডন সোসাইটির প্রতিষ্ঠা করেন সতীশ চন্দ্র মুখোপাধ্যায় নেক্সট প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি সাহিত্য পাঠের উদ্দেশ্যে প্রথম ইংল্যান্ডে যান কত সালে তাহলে উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি সাহিত্য পাঠের উদ্দেশ্যে প্রথম ইংল্যান্ডে যান আঠেরোশো সালে পরের প্রশ্ন দেখো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম কি তাহলে উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম হলো কবি কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর তার উৎসর্গ করেছিলেন কাকে তাহলে প্রশ্ন দেখো রবীন্দ্রনাথ ঠাকুর তার পুরবী কাব্য উৎসর্গ করেছিলেন কাকে এর উত্তর কি হবে বলো উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর তার পূরবি কাব্য উৎসর্গ করেছিলেন ভিক্টোরিয়া ও কাম্পোকে ভিক্টোরিয়া ও কাম্পকে উৎসর্গ করেছিলেন প্রশ্ন দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি তাহলে উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশিত প্রথম উপন্যাসের নাম হল হলো ঠাকুরানীর হাট পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব সম্মানে ভূষিত করেন কে তাহলে উত্তর কি হবে উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব সম্মানে ভূষিত করেন মহাত্মা গান্ধী এর পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় কবে তালের উত্তর কি হবে বলো উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় উনিশশো সালে গোড়া উপন্যাসের লেখক কে ছিলেন তাহলে উত্তর বলো কি হবে উত্তর হবে গোড়া উপন্যাসের লেখক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন গোড়া উপন্যাসের লেখক পরের প্রশ্ন দেখো রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন কত সালে তাহলে উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান কত সালে আজকের ক্লাসের শেষ প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান কত সালে প্রশ্নের উত্তরগুলি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে তাহলে উত্তর দেখো রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান উনিশশো সালে